ডিনারের জন্য আমি তরকারি রান্না করতেছি। আজকে রান্না করব গুড়া মাছের চচ্চড়ি। এই মাছগুলো গ্রামের মাছ, আমার বোন আসার সময় নিয়ে এসেছিল আমার বাসায়। তো আমি প্রথমে আলু, পেঁয়াজ, তারপর টমেটো, কাঁচা মরিচ সব কিছু দিয়ে, আর রসুন বাটা, তারপর মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ সব কিছু দিয়ে, কাঁচা জিরা দিয়ে, তেল দিয়ে, এই তো ভালো করে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি। আসলে এরকম তরকারি যত সুন্দর করে মাখাবে ততটাই টেস্ট বেশি হয়। তো এই তো সুন্দর করে মাখানো হয়ে গিয়েছে, এখন পানি দিয়ে এই তো মাছগুলো দিয়ে দিলাম। তো মাছগুলো গ্রামের মাছ, এমনি খুব মজা, আরও ছোট মাছ তো এমনি খুব মজা হয়। তো আমার তরকারিগুলো হয়ে গিয়েছে, তো কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এভাবে তৈরি করে খেয়ে দেখতে পারেন, খুব খুব মজা হয়।